আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব তা হলো যে সামর্থ্যবান কোনো ব্যক্তি যদি কুরবানি না করে তাহলে কি হবে এই সামর্থ্যবান ব্যক্তি সম্পর্কে রাসুল সাল্লু ওয়াসাল্লামের মন্তব্য কী এবং সামর্থ্যবান ব্যক্তি যদি কুরবানি না করে এটা কত জঘন্য এবং কত খারাপ একটি কাজ সেটা আমরা আজকে একটি হাদিস থেকে জেনে নেব প্রিয় বন্ধুগণ এসব সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে ইবনে মাজাতে হাদিস নাম্বার তিন হাজার একশো তেইশ হজরত আবু হুরাইরা রাজিয়া তাআলা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করল না সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে প্রিয় বন্ধুগণ আপনারা হাদিসটি শুনলেন এই হাদিসের মধ্যে রাসুল আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত মানুষদেরকেই ডেডিকেট করে বলছেন যারা সামর্থ্যবান যাদের সামর্থ্য রয়েছে কুরবানি দেওয়ার মতো তারপরেও সেই ব্যক্তি যদি কোরবানি না দেয় তাহলে তাকে ঈদগাহে যাওয়া তো দূরের কথা ঈদগাহের ধারে কাছেও যেতে নিষেধ করেছেন বন্ধুগণ তাহলে সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দেওয়াটা কতটা জঘন্যতম অপরাধ কতটা লজ্জাজনক একটি কাজ কতটা ঘৃণিত একটি কাজ সেটা আপনারা এই হাদিসটি শুনেই হয়তো বুঝে গেছেন তো বন্ধুগণ এজন্য যাদের সামর্থ্য রয়েছে যারা সামর্থ্যবান তারা অবশ্যই অবশ্যই কোরবানি দিবেন এমনটা যেন না হয় যে আপনি সামর্থ্যবাদ আপনার ওপর কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু আপনি কোরবানি করার ব্যাপারে ভরুক্ষেপে করলেন না আপনি কোরবানি করার চিন্তা ফিকিরও করলেন না যদি এমনটি হয় তাহলে নিঃসন্দেহে এটি পাপ কাজ এবং আল্লাহ রসুল সাল্লিহাল্লাম সেই ব্যক্তিদের ওপর ঘৃণা আরোপ করেছেন তাদেরকে ঈদ্গাহের কাছাকাছি যেতেও নিষেধ করেছেন তো বন্ধুগণ আসুন আমরা যারা সামর্থ্যবান আমরা সকলেই আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং সকলকেই কোরবানি করার তৌফিক দান করুন আল্লাহ মামিন প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনি যদি আমার পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে আমার অনলাইন মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন ইনশা আল্লাহ আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে شيء تو الله حافظ والسلام عليكم ورحمه الله وبركاته